সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পিতার বন্ধু সুখলাল গোস্বামী তিলজলা নামক যে জমিটি প্রদান করে গিয়েছিলেন, সেই জমিতে আজ শুরু হলো এই বর্ষা মৌসুমের ধান রোপণের কাজ। প্রতি বছরের ন্যায় এই বছরেও কামারপুকুর রামকৃষ্ণ মঠের সমস্ত মহারাজ এই ধান রোপণ করেন। এর থেকেই শুরু হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠের সমস্ত জমির ধান রোপণ। করি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, উনি এই যে লক্ষ্মী জলা দেখছেন, এই লক্ষ্মী জলা তাঁর বন্ধু সুখলাল গোস্বামী দিয়েছিলেন। তিনি যখন দেড়ে গ্রাম ছেড়ে কামারপুকুর চলে এসেছিলেন ভূমিহীন অবস্থায়, তাঁর বন্ধু সুখলাল গোস্বামী এই যে ঠাকুরের ঘর, ওই ঘর দেখছেন, ওই ঘর দিয়েছিলেন। আর এখানে দু বিঘা জমি দান করেছিলেন। সেই দু বিঘা জমিতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজে প্রথমে কয়েকটি ধানের গোছ রোপণ করতেন। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর বলে রঘুবীরের নাম স্মরণ করে তিনটে গোছ পুঁতে দিতেন। তারপরে যে চাষিরা তারা চাষ করতো, সেইভাবেই তাদের সেই সেখানে যা ধান উৎপাদন হতো তাতেই তাদের সংসার চলে যেত, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। তো সেই জন্য আমাদের এখন যত জমি আছে আমরা চাষ করি, এখান থেকেই আমাদের চাষ শুরু হয়, এই লক্ষ্মী জলা থেকে। এই লক্ষ্মী জলাতে আমরা আজকে প্রতি বছর রথের দিনে সাধারণত শুরু হয়, কিন্তু এবছর রথ অনেক আগে পড়েছে বলে চাষের সুযোগ এখন আসেনি, সেই জন্য আজ আমাদের ধান চাষ শুরু হলো। আমরা এখানে সব সাধুরা প্রতি বছরই করে থাকি, ঠাকুর মা স্বামীজি রঘুবীরের নামে জয় দিয়ে আমরা সাধুরা সবাই ধান রোপণ করে দিই, তারপর আমাদের যারা জনমজুর আছে তারা সবাই চাষ করবেন। এইভাবেই আমাদের প্রতি বছরটা করে থাকবে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।